ভালোবাসার নিদর্শন হিসেবে তাজমহলের নাম তো আমরা সবাই জানি, কিন্তু সেই ভালোবাসার জন্য একাই পাহাড় কেটে রাস্তা বানানোর গল্প আমরা কজনই বা জানি। আজ সেই গল্পই জানাচ্ছি, তবে তার আগে ফলো করে দিন আমাদের পেজটি, কেননা বাজ নিউজে পাবেন সবার আগে সর্বশেষ এক্সক্লুসিভ তথ্য। দুর্গম পাহাড় চড়তে গিয়ে গর্ভবতী অবস্থাতেই একদিন নিচে পড়ে যান ফাল্গুনী দেবী, আর গুরুতরভাবে আহত হন। স্ত্রীকে বাঁচাতে সব চেষ্টাই করেন মাঝি, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। সন্তান জন্ম দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন ফাল্গুনী দেবী। যে পাহাড়ের বুকে স্ত্রীকে হারিয়েছেন, সেই পাহাড় দুই ভাগ করার প্রতিজ্ঞা নিয়ে বসেন দাশরথ মাঝি। প্রতিদিন পাহাড় কাটতে কাটতে 22 বছর পর সত্যি সত্যি পাহাড়ের মাঝখান কেটে তৈরি করে ফেলেন একটি রাস্তা, যা দুটি এলাকার 55 কিলোমিটারের পথ ছোট করে দিয়ে 15 কিলোমিটারে নিয়ে আসে। তার লক্ষ্য ছিল আর কেউ যেন এই পাহাড় চড়ে অন্য পারে যেতে গিয়ে তার স্ত্রীর মতো নিজের প্রাণ না হারায়। ভালোবাসার মানুষের জন্য এর চেয়ে বড় নিদর্শন আর কি কিছু আছে? কমেন্টে আপনার মতামত জানান, সেই সাথে ফলো ও সাবস্ক্রাইব করুন বাস নিউজ।